1775 শতাব্দ, 1260 সাল, 8ই পৌষ, বৃহস্পতিবার, কৃষ্ণা সপ্তমী তিথি, রাত্রি 2:09, ইংরাজি 1853 খ্রিস্টাব্দ, 22শে ডিসেম্বর, বাঁকুড়া জেলায় জয়রামবাটি গ্রামে জননী শারদেশ্বরী জন্মগ্রহণ করেন। জয়রামবাটি গ্রামে শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায় অতি নিষ্ঠাবান ধার্মিক ব্রাহ্মণ ছিলেন। মাতাহারি তনয় রূপে ধরণীকে কৃতার্থ করিতে অবতীর্ণ হইয়াছিলেন। 1266 সালে শ্রী শ্রীমার বয়স যখন মাত্র 6 বৎসর, তখন যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণের সহিত তাহার শুভ পরিণয় হয়। ইহার প্রায় 7 বছর পরে তিনি শ্বশুরালয় কামারপুকুরে প্রথম আসেন। এই যে বিবাহ, ইহা একটি আশ্চর্য পরিণয়। শোনা যায়, বিবাহের পূর্বেই রমণীগণের বনভোজনস্থলে ঠাকুর ও মা যখন নিজ নিজ জননীর সঙ্গে বনভোজনে আসিয়াছিলেন, তখন তাহাদের প্রথম সাক্ষাৎ হইয়াছিল। ইহার পর যখন ঠাকুরের নানা স্থানে বিবাহ সম্বন্ধ হইতেছিল, তখন কন্যা যে নির্দিষ্ট হইয়াই আছেন এ কথা ঠাকুর স্পষ্টই জানাইয়াছিলেন, এবং জয়রামবাটি গ্রামের সেই 6 বৎসরের কুমারীটি তাহার মনোনীতা ও নিরূপিতা বলিয়া প্রকাশ করিয়াছিলেন। কিন্তু বিবাহের পর সেই মনোনীতা পত্নীর জন্যে তাহার বিশেষ আগ্রহ দেখা যায় নাই। প্রায় 7 বৎসর পরে 1273 সালে মা কামারপুকুরে প্রথম আসেন। নিতান্ত অল্প বয়স বলিয়া এতদিন তাহাকে আনা হয় নাই। ইহার 5 বছর পরে 1268 সালে ফাল্গুন মাসে মা দক্ষিণেশ্বরে প্রথম আসেন। দক্ষিণেশ্বরে মা নহবত থাকতেন। অতি প্রত্যুষে কেহ উঠিবার পূর্বেই তাহা স্নান প্রভৃতি হইয়া যাইত। মন্দিরে কর্মচারী অনেক, অতিথি ও সাধু সন্ন্যাসীর সমাগম যথেষ্ট, কিন্তু কেহই তাহার ছায়াটি পর্যন্ত দেখিতে পাইতেন না। ঠাকুর সর্বদাই ভাবে মগ্ন রহিতেন, আর সেই ভাবাবেশেই তাহাকে যা কিছু সম্ভাষণ করিতেন তাহাতে মায়ের আনন্দের সীমা থাকিত না। যতটুকু স্বামী সেবা কার্যের ভার পাইতেন তাহাই তাহাকে পরিতৃপ্ত রাখিত, এবং সেই তৃপ্তিতেই তিনি পরমানন্দিত রহিতেন। ইহার পর 1280 সালে জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পূজার দিন রাত্রে ঠাকুর মাকে ষোড়শী পূজা করেন, এবং তাহাদের অপূর্ব দাম্পত্য সম্বন্ধের এইটি সম্পূর্ণ পরিচয়। আগেই বলিয়াছি, এই বিবাহ একটি আশ্চর্য পরিণয়। ভাবুকের মনে ইহাতেই হরগৌরীর দাম্পত্য মাধুর্য চিত্র জাগরিত হয়। সম্পূর্ণ কামগন্ধহীন, একান্ত প্রীতিপূর্ণ এই যে দাম্পত্য প্রেম, জগৎ সংসারে ইহার অনুরূপ কোথাও খুঁজিয়া পাওয়া সম্ভব নয়। অথচ ইহা এমন সহজ ও সরল ভাবপূর্ণ যে বিন্দুমাত্র অস্বাভাবিকতা তাহাতে নাই। একবার মা পদব্রজে দক্ষিণেশ্বরে আসিতেন, তখন পথ হারাইয়া পথে বিপন্না হইয়া দস্যুন্যায় বলিষ্ঠ ও ভীষণ আকৃতির এক অপরিচিত ব্যক্তি ও তাহার স্ত্রীর দেখা পাইয়া তৎক্ষণাৎ তাহাকে পিতৃ সম্বোধন করিয়া বলিতেছেন, বাবা, আমি পথ হারিয়াছি, তোমার জামাই দক্ষিণেশ্বরে থাকেন, সেইখানে আমি যাচ্ছি। এই তোমার জামাই কথাটিতে মায়ের সরল ও প্রীতিপূর্ণ মনের ভাবটিকে সুন্দরভাবেই প্রকাশ পাইয়াছে। ঠাকুরের সেবার প্রত্যেক খুঁটিনাটি কাজে মায়ের কত আনন্দ! সবসময় নিতান্ত লজ্জাশীলা কুলবোধুন ন্যায় অতি মৃদু আচরণ, যেন হৃদ শোভন গুণ্ঠনে মা সর্বদাই কুণ্ঠিতা, অথচ সংকোচহীন সহজ ভাব।
পদ ভুলিয়া জনশূন্য মাঠে বরিষ্ঠ ভীষণাকৃতি অপরিচিতের সঙ্গে সাক্ষাতে মা যেভাবে অতি সহজে বাবা আমি পথ হারিয়েছি এবং তোমার জামাই দক্ষিণেশ্বরে থাকে বলিয়া তাহাকে এক কথাতেই পরম আত্মীয় করিয়া লহিয়াছিলেন। অতি সাহসিকতা কোনো বয়োধিকাও তাহা পারেন কিনা সন্দেহ, অথচ মা নিতান্ত সরলা গ্রাম্য মেয়ে মাত্র। স্বামী সন্দর্শনের আশায় অতিমাত্র আনন্দিতা হইয়া পথ চলিতেছেন, তাহার অনভ্যস্ত পথক্লেশে তাহাকে ক্লিষ্টা করিতে পারিতেছে না। কোনো আশঙ্কায় তাহার মনে উদ্বেগে ছায়াপাত করিতে পারিতেছে না। আবার সকলের উপরই তাহার আত্মীয় ভাব এবং সে আত্মীয়তার প্রভাব অতিক্রম করিবার মতো শক্তি কাহারও আছে কিনা সন্দেহ। মা সরলা, মা গ্রাম্যকুমারী লেখাপড়াও শেখেন নাই, কত সময় মা যেন জগৎ সংসারের কিছুই বোঝেন না। তাহার সরলতায় এমন মনে হতেই পারে, কিন্তু সেই সরলতার ভিতর গভীর বুদ্ধিমতা, অঙ্গাঙ্গিভাবে সন্নিবেশিত। পূজ্যপাদ স্বামী সারদানন্দ প্রণীত লীলা প্রসঙ্গ হইতে একটি স্থান মাত্র এখানে উদ্ধৃত করিলাম। দক্ষিণেশ্বরে একদিন দিনের বেলায় আমাদের পরমারাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে পান সাজিতে ও তাহার বিছানাটা ঝাড়িয়া ঘরটা ঝাড়পাট দিয়া পরিষ্কার করিতে রাখিতে বলিয়া ঠাকুর কালীঘরে শ্রী শ্রী জগন্মাতাকে দর্শন করিতে যাইলেন। তিনি ক্ষিপ্র হস্তে ওই সকল কাজ প্রায় শেষ করিয়াছেন, এমন সময় ঠাকুর মন্দির হইতে ফিরিলেন। একেবারে যেন পুরাত স্তূর মাতাল, চক্ষু রক্তবর্ণ, হেথায় পা ফেলিতে হোথায় পড়িতেছে, কথা এড়াইয়া অস্পষ্ট অব্যক্ত হইয়া গিয়াছে। ঘরের ভিতর প্রবেশ করিয়া ওইভাবে টলিতে টলিতে একেবারে শ্রী শ্রীমার নিকট উপস্থিত হইলেন। শ্রী শ্রীমা তখন এক মনে গৃহকার্য করিতেছেন, ঠাকুর যে তাহার নিকট ওইভাবে আসিয়াছেন তাহা জানিতেও পারেন নাই। এমন সময় ঠাকুর মাতালের মতো তাহার অঙ্গ ঠেলিয়া তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, ওগো আমি কি মদ খেয়েছি? তিনি পশ্চাৎ ফিরিয়া ঠাকুরকে ওইরূপ ভাবাবস্থা দেখিয়া একেবারে স্তম্ভিত বলিলেন, না না মদ খাবে কেন? ঠাকুর, তবে কেন টলছি, তবে কেন কথা কহিতে পাচ্ছি না? আমি মাতাল। শ্রী শ্রীমা, না না তুমি মদ খাবে কেন? তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ। ঠাকুর, ঠিক বলেছ বলিয়া আনন্দ প্রকাশ করিতে লাগিলেন। অন্যত্র আবার ঠাকুর যখন পানি হাঁটিতে যাইবেন, মাও সঙ্গে যাইতে চাহেন কিনা জিজ্ঞাসা করিলেন। মায়ের সঙ্গিনীরা যাইতে চাহিলেও মা যাইতে চাহিলেন না। ঠাকুর তাহাতে আনন্দিত হইয়া বলিলেন, ও খুব বুদ্ধিমতি, যেতে চাইল না, গেলে পরে লোকে বলতো হংসহংসী একত্রে এসেছে। মা কেন যাইতে চাহিলেন না সে সম্বন্ধে তিনি নিজেই বলিয়াছেন, উনি আমি যাইব কিনা জিজ্ঞাসা করিলেন, কিন্তু আমার সঙ্গে যেতে হবে এ কথা তো বলিলেন না, ইহাতেই আমার মনে হলো না যাওয়াই ভালো। ঠাকুরের সহিত শ্রী শ্রীমার সরল ভাবের বিষয়ে অতিশয় সৌসাদৃশ্য দেখা যায়। ঠাকুর যেমন গলায় ব্যথা কিসে সারে ইহাকে তাহাকে জিজ্ঞাসা করিতেন, মাও সেইরূপ, অসুখের সময় কি অসুখ হলো বাপু, এ কি আর সারবে না মা? আমায় যে বিছানায় পেরে ফেললে কি করি বলো দেখি, ইত্যাদি বলিতেছেন। আবার শশধর তর্ক চূড়ামণি অসুস্থ স্থানে মানসিক শক্তি প্রয়োগ করিয়া অসুখ সারাইবার কথা বলিতেই ঠাকুর যেমন পণ্ডিত হয়ে ওকে কথা বলগো,
যে মন সচ্চিদানন্দকে দিয়েছি তাকে আবার ফিরিয়ে এনে হার মাংসের খাঁচায় দেওয়া যায়? দৃঢ়ভাবে এই উত্তর দিয়াছেন। মাও তেমনি, যদি কেহ অনুনয় করিয়া প্রার্থনা করিয়াছেন, আপনি একবার বলুন অসুখ সেরে যাবে, তাহলে নিশ্চয়ই অসুখ সেরে যাবে। তাহলে তা কি বলতে পারি? মা, ঠাকুর যা করেন তাই তো হবে, আমি আর কি বলবো? ইহা ভিন্ন অন্য উত্তর পাওয়া যায় নাই। যদি কেহ জেদ করিয়া বলিয়াছে আপনি একবার মুখে বলুন, তাহলে নিশ্চয়ই অসুখ সেরে যাবে, তাহা হইলেও আমি কি তা বলতে পারি? ঠাকুর যা করেন তাই হবে, তাহার এই একই উত্তর ছিল। তাহার ভালোবাসা ক্ষণে ক্ষণে তাহাকে নব নবভাবে বিভাবিত করিত। একজনের একটিমাত্র সন্তান সন্ন্যাসী হইয়া গিয়েছে। তিনি মায়ের নিকট আসিয়া নিজের মনের তাপ জানাইতে গিয়া অশ্রু বর্ষণ করিতেছেন। শ্রী শ্রী মারও চোখে জল। মা বলিতেছেন, আহা তাই তো, একটিমাত্র সন্তান প্রাণের ধন, এমন করে সন্ন্যাসী হয়ে গেলে মা কি করে প্রাণ ধরে বলো দেখি। আবার অপর একদিন একজন যখন তাহার দুইটি সন্তানই সন্ন্যাসী হইবার জন্যে ব্রহ্মচর্য লইয়াছে, ইহা জননীর কাছে জানাইয়া বলিতেছেন, মা, সন্তানের কল্যাণ হয়, সেইটি মায়ের কামনা। কি আছে সংসারে? ছেলে যদি পরম কল্যাণের পথে যায় তার চেয়ে আনন্দের বিষয় কি আছে? মা তখন সহর্ষে বলিতেছেন, ঠিক বলেছ মা, পরম কল্যাণের পথে যদি ছেলে যায় তার চেয়ে আনন্দের কি হতে পারে? এই যে বিভিন্ন স্থানে মায়ের বিভিন্ন ভাবের উক্তি, উভয়ই তাহার আন্তরিক। একটিতে তিনি সন্তান হারা মায়ের দুঃখে সম অংশিনী, আবার অপরটিতে মা যে সন্তানের প্রকৃত কল্যাণের বিষয় বুঝিয়াছেন, ইহা দেখিয়া পরমা আনন্দিত।